আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের পাটিগণিত অধ্যায় পাটিগণিত অংশ অধ্যায় দুই এর অনুশালণী দুই দশমিক এক এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব প্রশিক্ষার্থী আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে তাহলে শুরু করা যাক দেখো তোমরা সবাই তোমাদের বইটা একটু সাথে নাও যে তোমাদের যাদের সাথে বইটা আছে একটু খেয়াল করো সবাই যে অনুশীলনের দুই দশমিক এক এখানে এক নম্বর প্রশ্নটা দেওয়া আছে নিচের সংখ্যা দুয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো আমি দেখো এখানে অনুপাত শতকরা অধ্যায়টা আলোচনা করছি এর অনুশীলনী দুই দশমিক এক এক নম্বর প্রশ্ন একের ক খেয়াল করো কি আছে পঁচিশ ও তিরিশ এই দুই পঁচিশ ও পঁয়ত্রিশ এই দুইটা সংখ্যা কী বলছে অনুপাতে প্রকাশ করতে বলছে তাহলে এখানে প্রথম রাশি সমান হলো পঁচিশ দ্বিতীয় রাশি হল পঁয়ত্রিশ তাহলে অনুপাতটা কি হবে অনুপাত সমান আমরা যে প্রথম রাশি আমরা অনুপাতের গাণিতিক চিহ্ন অবশ্যই আমরা প্রতীক শিখেছি অনুপাত অর্থাৎ দ্বিতীয় রাশি প্রথম রাশিটা আমাদের ছিল পঁচিশ এবং দ্বিতীয় রাশিটা ছিল পঁয়ত্রিশ এখন দেখব যে দুইটা সংখ্যাকে যে একই জাতীয় কোনো সংখ্যা তারা ভাগ যায় কি না দেখো আমরা যদি পাঁচকে আমরা এই করি পাঁচ গুণন পাঁচ খেয়াল করো এবং পঁয়ত্রিশে যদি আমি করি পাঁচ গুণন সাত তাহলে আমরা উভয় পক্ষকে সাত দ্বারা যদি ভাগ করে দিই দেখো ইয়ে পাঁচ দ্বারা তাহলে এখানে থাকে পাঁচ এখানে থাকে সাত উভয় উভয় রাশিকে পাঁচ দ্বারা ভাগ করে তাহলে আমাদের অনুপাতটা কি দাঁড়ালো অনুপাত হলো পাঁচ অনুপাত সাত এটাই হলো আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী দেখো এরপর দুই নম্বর অঙ্কটা দেখো খ নাম্বার তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনশট দিয়ে এটা উঠিয়ে রাখো আমি দুই নম্বর অঙ্কটা শুরু করছি অর্থাৎ একের একের খ হলো। সাত সমস্ত তিন ভাগের এক ও নয় সমস্ত পাঁচ ভাগের দুই তাহলে প্রথম রাশিটা হলো সাত সমস্ত তিন ভাগের এক অর্থাৎ তিন সাত একুশ আর এক বাইশ আমরা এভাবে লিখতে পারি এবং দ্বিতীয় রাশিটি হলো নয় সমস্ত পাঁচ বাঘের দুই সমান সমান পাঁচতম পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশ তোমরা অবশ্যই অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে তোমরা অপকৃত ভগ্নাংশ করার নিয়ম জানো যে আমরা কি করছি এই যে সমস্ত বা পূর্ণ অর্থাৎ পূর্ণ সংখ্যাকে পড়া হয় সমস্ত সাত সমস্ত তিন বাঘের এক অর্থাৎ তিন সাত একুশ আর এক বাইশ অর্থাৎ এইটার সাথে এই নীচের যে হর আছে গুণ হবে উপরে এবং এক যুগ হবে উপরে বসবে এবং নিচে যা তাই হবে এখানেও ঠিক এই নয়ের সাথে পাঁচ গুণ হবে উপরটা যুগ হয়ে উপরে বসবে নিচে আসে তাই তাহলে অনুপাতটি কি হলো বাইশ গুণন তিন অনুপাত অর্থাৎ প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি লিখে নিতে পারি আমরা প্রথম রাশি অনুপাত যেহেতু একটি ভগ্নাংশ অর্থাৎ প্রথম রাশি পূর্বে উপরে বসে দ্বিতীয় রাশি নিচে বসে দ্বিতীয় রাশি অর্থাৎ প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি এখানে দেখো প্রথম রাশিটা ছিল আমাদের বাইশ ভাগ তিন অনুপাত দ্বিতীয় রাশি হলো সাতচল্লিশ ভাগ পাঁচ তাহলে আমরা কি করব যে এই ধরনের অনুপাত যখনই থাকবে তখন আমরা এই যে দুইটার মানে ভগ্নাংশের যে আমরা হর আছে এই হর দ্বারা আমরা মানে লসাও করবো অর্থাৎ তিন এবং পাঁচ এর লসাও কত তিন এবং পাঁচের লসাগ হলো পনেরো তাই না আমরা এই পনেরো দিয়ে আমরা উভয় ভগ্নাংশকে গুণ করে দিব প্রিয় শিক্ষার্থী আশা করিয়ে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ বলেছি যে আমি যখন এই ধরনের বগ্নাংশ থাকবে অর্থাৎ বগ্নাংশের অনুপাত থাকবে তখন হরগুলো দ্বারা লস করে লস হু দ্বারা উপপক্ষকে গুণ করে দেবো তাহলে আমার কী হচ্ছে দেখো আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি তাহলে আমার অনুপাতটি হচ্ছে দেখো তিন দিযা যদি আমি পনেরো কাটি পাঁচ পাঁচ দুগুণে দশ শূন্য হাতে এক পাঁচ দশ আর এক এগারো একশো দশ এবং এখানে হবে দেখো আমি যদি পাঁচ দিয়ে কাটে দিই তিন তিন একুশের এক হাতে দুই তিন চার বারো আরেক তেরো দেখো তিন সাথে একুশের এক হাতে আছে দুই তিন চার তিন চার বারো দুই চোদ্দো আমি যখন কাটলাম এখানে কাটার পর যেটা রয়েছে অবশিষ্ট আমি গুণ করে দিলাম অর্থাৎ তিন সাথে একুশের এক হাতে আছে দুই তিন চার বারো আর দুই চোদ্দো তাহলে আমার অনুরূপটি হলো একশো দশ এবং একশো একচল্লিশ এটাই হলো আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী তারপর দেখো গ নাম্বার অঙ্ক এক একটা এক এক নিয়ম নিয়ম এই জন্য আমি অঙ্কগুলো করে দিচ্ছি সবগুলো অঙ্ক প্রিয় শিক্ষার্থী দেখো এক বছর দুই মাস ও সাত মাস এক বছর দুই মাস ও সাত মাস সাত মাস এক বছর দুই মাস ও সাত মাস তাহলে প্রথম রাশি খেয়াল করো প্রথম রাশি এক বছর দুই মাস আমরা জানি এক বছর সমান হল বারো মাস যোগ হলো দুই মাস আমরা সাইড নোট দিতে পারি এক বছর সমান বারো মাস তাহলে এখানে বারো মাস যোগ দুই মাস হলো আমাদের চোদ্দ মাস প্রথম রাশিটা হলো আমাদের চোদ্দ মাস এবং দ্বিতীয় রাশি হলো সাত মাস তাহলে অনুপাত সমান প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি তাহলে খেয়াল করো প্রথম রাশিতে আছে চোদ্দো দ্বিতীয় রাশি হতে হল সাত আমরা আগেই বলেছি যে যদি মানে কোনো একই জাতীয় কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করে দেব তাহলে এখানে হবে কি দুই অনুপাত এক অর্থাৎ সাত দ্বারা আমরা উভয় রাশিকে ভাগ করে পাই তাহলে আমাদের অনুপাতটি হলো এটাই এটাই হলো আমাদের উত্তর অনুপাত দুই অনুপাত হলো আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী তারপর দেখো আরেকটা অঙ্ক হলো গ নাম্বার তোমরা এই অঙ্কটা উঠিয়ে নাও একের ঘ নাম্বার অঙ্কটা আমরা এখন করবো আমি এই অংশটুকু মুছে দিচ্ছি আশা করি তোমরা মোবাইল দিয়ে স্ক্রিনশট নিয়ে নিছো দেখো একের গনাম বর অঙ্কটা এক একের ঘতে আছে যে সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম তো সেক্ষেত্রে খেয়াল করো তাহলে প্রথম রাশিটা কি আমাদের প্রথম রাশি হলো সাত কেজি দেখো এখানে কেজি এবং এখানে কেজি গ্রাম দুইটা আছে তাহলে আমি একটা এককে নিতে হবে তাহলে সাত গুণন এক হাজার হয়ে গেল কেজি সরি হয়ে গেলো গ্রাম সাত গুণন এক হাজার হয়ে গেলো গ্রাম কারণ আমরা জানি যে এক কেজি সমান হল এক হাজার গ্রাম আমাদের কেজিটা হয়ে গেল গ্রাম তাহলে এনা হয়ে গেলো কি সাত হাজার গ্রাম এখন হলো আমাদের দ্বিতীয় রাশি দেখুন দ্বিতীয় রাশিটি দুই কেজি তিনশো গ্রাম দুই এর সাথে আমাদের গুণ হবে এক হাজার কেজি যোগ তিনশো গ্রাম তাহলে হয়ে যাবে কত দুই হাজার কেজি যোগ হল তিনশো গ্রাম তে হবে তেইশশো সরি আমরা যখন কেজিকে আমরা গ্রামে নিয়েছি তখন এই দুই কেজি এক হাজার দ্বারা গুণ করার পরে এটা গ্রাম হয়ে গেছে তা আমরা এটা কি করব। কেজিটাকে আমরা গ্রাম লিখবো গ্রাম দেখবো আমরা আগেই দিয়ে দিছি এক কেজি সমান এক হাজার গ্রাম বারবার দেওয়ার প্রয়োজন নেই তাহলে এটা হবে আমাদের তেইশশো গ্রাম তাহলে দেখো অনুপাতটি কী হবে আমাদের অনুপাতটি সমান সমান দেখো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি প্রথম রাশি হলো সাত শূন্য শূন্য সাত সাত হাজার গ্রাম দ্বিতীয় রাশি হল তেইশশো গ্রাম এটাকে যদি আমরা অর্থাৎ উভয়কে আমরা যদি একশো দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে হবে সত্তর গুণন তেইশ অর্থাৎ উভয় রাশিকে একশো দ্বারা ভাগ করে উভয় রাশিকে আমরা কী করছি একশো দ্বারা ভাগ করে দিয়েছি অর্থাৎ অনুপাটি তাহলে আমাদের সত্তর অনুপাত তেইশ প্রিয় শিক্ষার্থী তারপর দেখো একের অনাম্বার অঙ্কটা তোমরা এটা স্ক্রিনশট দিয়ে উঠিয়ে রাখো আমি মুছে দিচ্ছি দেখা এক এর ও নাম্বার দেখো দুই টাকা ও চল্লিশ পয়সা দুই টাকা ও চল্লিশ পয়সা প্রথম রাশি হলো দুই টাকা দুই গুণন একশো পয়সা আমরা জানি এক টাকা মানে একশো পয়সা সমান সমান দুইশো পয়সা দ্বিতীয় রাশি চল্লিশ পয়সা তাহলে অনুপাতটি খেয়াল করো সমান দুই প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি অর্থাৎ দুইশো অনুপাত চল্লিশ এখানেও দেখো আমরা যদি এটাকে চল্লিশ দ্বারা ভাগ করি যেমন পাঁচ গুণন চল্লিশ অনুপাত চল্লিশ অর্থাৎ এক দেখো পাঁচ চল্লিশে দুইশো আর আর চল্লিশ চল্লিশ অর্থাৎ পাঁচ অনুপাত এক আমরা চল্লিশ দ্বারা উভয় রাশিকে ভাগ করে অর্থাৎ অনুপাতটি তাহলে কী হলো আমাদের পাঁচ অনুপাত এক প্রিয় শিক্ষার্থী দেখো আমরা অনুশীলনী দুই দশমিক একের একের যে পাঁচটা অঙ্ক আমরা কি আজকে লেকচার টুয়ে আমরা করলাম লেকচার থ্রিতে আমরা পরের অঙ্কগুলো করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীকে আশা করি তোমরা অবশ্যই আমার পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবে সকলকে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ